হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি সোহান অর্ণব আছি আপনাদের সাথে, আপনার দেখছেন ইউটিউব চ্যানেল আর্নিং উইথ সোহান। তো ভিউয়ার্স, আজকে একটি ক্লেম এয়ারড্রপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আমার মতে এটা থেকে আমাদের বড় একটা প্রফিট আসতে পারে। তো এটাতে কিভাবে ক্লেম করতে হবে, কিভাবে আপনারা এখান থেকে প্রায় $31 মতো এখান থেকে ইনকাম করতে পারবেন, $31 বাইরে তো বেশি এখান থেকে আমরা ইনকাম করতে পারবো, তো এটা কিভাবে করবেন সকল প্রসেস আমি আপনাদেরকে এখন দেখাই দিব। এয়ারড্রপটা খুবই ভালো লাগছে, তাই আমি আপনাদের মাঝে ভিডিও ইউটিউবে আমি মূলত এগুলো নিয়ে ভিডিও বানাই না, আমি টেলিগ্রামে ছোট্ট একটা ভিডিও আকারে দিয়ে দিই সকলকে, কিন্তু আমার এটা অনেক বেশি ভালো লাগলো, তাই আমি আপনাদের এই ভিডিওটা আর কি শেয়ার করতেছি ইউটিউবে। যদি আপনারা ভালো লাগে তাহলে এটাতে কাজ করবেন। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত যে সকল ভিডিওর আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করব, সকল ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই এয়ারড্রপটায় জয়েন হওয়ার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের মূলত যে টাইটেলটা দেখেছেন এই টাইটেল উপরে একটা ক্লিক করবেন। টাইটেল উপরে ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে এরকম ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে, এখানে ওয়েবসাইট লিঙ্কের জায়গায় আমি এয়ারড্রপ লিঙ্ক লিখে একটা লিঙ্ক দিয়ে দেবো। সিম্পলি আপনার কী করবেন, এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। ভিউয়ার্স, লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার টেলিগ্রামে এই পোস্টটা নিয়ে আসবে। আপনারা এখানে জয়েন লেখা দেখবেন, প্রথমে জয়েনে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাবেন, কারণ এটার আপডেটগুলো সব আমি আপনাদের আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দিব, ঠিক আছে। আমি এটা মূলত এখন ভিডিও বানিয়ে দিতেছি সবার জানানোর জন্য, কিন্তু এটা সকল আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিব। তো আপনারা কী করবেন, এখান থেকে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনারা এই পোস্টটাতে যে এই লিঙ্কটা দিয়েছেন এই লিঙ্কটা আপনাদের কপি করতে হবে। এখানে যে চাপ দিয়ে ধরেন তাহলে এটা কিন্তু কপি অপশন নিচে চলে আসবে, এখানে ক্লিক করে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি করার পর আপনারা চলে যাবেন কোথায়, চলে যাবেন সরাসরি আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপে। ভিউয়ার্স, আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেট চলে আসার পর সিম্পলি যে ড্যাপস যে লেখাটা আছে এই ড্যাপসের উপর একটা ক্লিক করে দেবেন। ড্যাপসের উপর ক্লিক করার পর এখানে দেখবেন সার্চ করার একটা অপশন চলে আসে, যে লিঙ্কটা আপনারা মার্ক করে নিয়ে আসছেন এটা এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। এখানে ক্লিক করে এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা যে আপনার কিবোর্ডে ডান বাটন আছে, ডান বাটনে একটা ক্লিক করে দিবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটা ওয়েবসাইটের মতো নিয়ে যাবে, ওইখান থেকে আপনারা ক্লিক করবেন উপরে যে এই ইথেরিয়াম চিহ্নটা দেখেছেন, ইথেরিয়াম চিহ্নটাকে এটাকে ক্লিক করে আপনারা স্মার্ট চেন করে নেবেন, ঠিক আছে। স্মার্ট চেন করে নেবেন, আর আপনাদের বলে রাখি এটার জন্য কিন্তু বিএনবি ফি লাগবে, মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট বিএনবি ফি লাগবে। তো আপনাদের যাদের কাছে বিএনবি আছে তারা এটা ক্লেম করবেন, আর ভাই আগে বলে রাখি ক্লেম করবেন তো করবেন, এটা আপনাদের নিজের রিস্কের উপর করবেন, ঠিক আছে। পরে ভাই বলতে পারবেন না যে আপনার ভিডিও দেখে কাজ করলাম, পেমেন্টটা আমরা পাইলাম না। তো ভাই এটা আমার ভালো লাগছে যে আমি বাই করব, আমি আপনাদেরকে যে অফারটা আপনাদের মাঝে শেয়ার করা আমার মনে হইতেছিল উচিত, তাই আমি আপনাদের মাঝে শেয়ারটা করতেছি। যদি আপনারা চান যে না আমি এটা কিনবো না, তো আপনারা কিনেন না, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এটা ভালো লাগছে দেখে কিন্তু আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কিনবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনারা কিনবেন না, এটা সম্পূর্ণ আপনাদের উপর, পরবর্তীতে আমাকে বলতে পারবেন না, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন এখান থেকে কী করতে হবে দেখেন, এটা সময় আছে 19 দিন, এখান থেকে আমাদের টোকেন দিবে তারা 3000 DOGB টোকেন। আমরা ডগি কয়েনের নাম শুনছি অনেকেই, ডগি কয়েন থেকে প্রাইসও কিন্তু মোটামুটি এখন অনেক বেশি হাই। তো এখান থেকে আমরা পাবো ডগ বি আর কি, যে কয়েনটা বলা যায়, তো এরকম টাইপের একটা টোকেন আমরা পাবো। আর এটার প্রাইস তারা বলতেছে এটা লিস্টেড হবে হচ্ছে জুলাই মাসের 10 তারিখে, ঠিক আছে। তারা বলতেছে এক ডগির প্রাইস 15 সেন্ট থেকে 51 সেন্টের মতো হতে পারে। যদি 15 থেকে 51 সেন্ট হয় তাহলে আমার হিসাবে এখান থেকে আমরা যদি এত বেশি না পেলে আমরা $30 কি $40 ইনকাম করতে পারবো। তো এখান থেকে আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা ক্লেম করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ক্লেম করার দরকার নেই, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদের দেখা দিই এটা মূলত আপনারা ক্লেম করবেন কেমনি। ক্লেম করার জন্য এই এয়ারড্রপে একটা ক্লিক করবেন। এয়ারড্রপে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখবেন যে আপনাদের ট্রানজ্যাকশন যে এটা অন হয়ে যাবে।
এটাকে আমাদের ফি লাগবে কত সেটা আপনাদের দেখাই। এখান থেকে কিন্তু আমাদের 80 সেন্টের মতো ফি লাগবে, ঠিক আছে। বিএনবি 80 সেন্টের মতো কিন্তু ফি লাগবে, যাদের কাছে সামর্থ্য আছে আর যারা যাদের মন চাইবে তারা এটা মূলত ক্লেম করবেন। আর যদি আপনারা বলেন না এটা ক্লেম করবো না, তার করে না, কোনো সমস্যা নেই। তো আমি এটা করবো আর এটা ভালো একটা প্রজেক্ট মনে হচ্ছে, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমি এখান থেকে যেহেতু আমি এটা ক্লেম করবো, অ্যাপ্রুভে ক্লিক করে দিই। অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ট্রানজ্যাকশনটা হয়ে গেল, ঠিক আছে। ট্রানজ্যাকশনটা হয়ে যাওয়ার পর এখন আমি কি করতে হবে, আমার যে এখান থেকে ওকে করে দিব, আমার যে আমার টেলিগ্রাম চ্যানেল, আশা করি আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে দেখতেছেন আমি কিছু কন্ট্রাক্ট লিঙ্ক, পরে টোকেনের নাম, ডগি, এগুলো সব সিম্বল টিম্বল দিয়ে দিছি, এগুলো নিয়ে আমার বসাইতে হবে ওই জায়গায়, ঠিক আছে। তো আমি এটা ওখানে নিয়ে বসাই দেবো, এখন আপনাদের সামনেই দেখাই দিতেছি আমি কীভাবে বসাবেন এটা। আপনারা এখান থেকে চলে আসবেন ট্রাস্ট ওয়ালেটে, চলে যাবেন ট্রাস্ট ওয়ালেট। চলে যাওয়ার আগে আপনি কী করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি গেল, হ্যাঁ। তারপর আমরা চলে যাবো কোথায়, ট্রাস্ট ওয়ালেটে। আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসি। ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পর এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাই দিই। ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পর আপনারা সিম্পলি এই যে বাটনটা দেখতেছেন এই বাটনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর দেখবেন যে কাস্টম টোকেন নামে একটা অপশন আছে, যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে ইথেরিয়াম যে চিহ্নটা আছে এখানে ক্লিক করে এটা স্মার্ট চেইন করে নেবেন, ঠিক আছে। এখান থেকে স্মার্ট চেইন যে অপশনটা আছে এখানে ক্লিক করে এটা স্মার্ট চেইন করে নেবেন। স্মার্ট চেইন করে নেওয়ার পর যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন যে অ্যাড্রেসটা এখানে এটা পেস্ট করে দেবেন। তারপর এখানে বলছে কি নেম, নেমের জায়গায় কী দিতে হবে আমি দেখাই। মিনিমাইজ বাটন ক্লিক করে চ্যানেল চলে আসবেন। চ্যানেল চলে আসার পর এখান থেকে আমি সব দিয়ে দিছি, হ্যাঁ। আমাদের এটা দেখে দেখি এখানে শুধু বসায় দিলেই হবে। তো এখানে কী করবো, যে নেমটা আছে নেমের এই যে টোকেনটা এখানে আমি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। নেমের এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর চলে আসবে ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে নেমের জায়গায় যেটা কপি করে নিয়ে আসছে এটা এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এটা এখানে পেস্ট করে দিলাম। তারপর সিম্বল কপি করতে হবে, ডেসিমেল কপি করতে হবে। তো আমি আবার যাবো টেলিগ্রামে, টেলিগ্রাম চলে আসলাম। টেলিগ্রাম চলে আসার পর এখান থেকে সিম্বলটা কপি করবো আর ডেসিমেল হচ্ছে 18, হ্যাঁ। এখানে কপি করার পর এখানে সিম্বলের জায়গায় এটা বসাই দিব, সিম্বলের জায়গায় এটা বসাই দিলাম। আর ডেসিমেল কত দেখলাম, 18 মেবি। তো আমি আবার একটু দেখে নিই, হ্যাঁ 18। আর ডেসিমেলটা এখান থেকে কপি করে নিলাম। ডেসিমেলটা কপি করার পর এখান থেকে আমি আবার চলে আসবো এখানে। তো এখানে আসার পর এটাও এখানে পেস্ট করে দেবো, সরি। এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে আমরা যে এখানে ডান বাটনটা আছে ডান বাটনে একটা ক্লিক করে দেবো। ডান বাটনে একটা ক্লিক দিলে কিন্তু আমাদের যে টোকেনটা কিন্তু সেট আপ করা হয়ে গেল। এখান থেকে আমাদের যে টোকেনটা ক্লেম করছি টোকেনটা এখন কিন্তু এখানে আমরা দেখতে পারবো। এখান থেকে কিন্তু 500 টোকেন দিচ্ছে অলরেডি, কিন্তু তাদের যে সাপ্লাই এটা কিন্তু আস্তে আস্তে কমের দিকে চলে যাচ্ছে। তো আপনারা এটা যদি করেন তাহলে তাড়াতাড়ি করতে হবে। এমন এমন সময় আয়ো তোমরা, যে সময় একটা ভিডিও মিডিও বানাবে লই কাজের, তখন আয়া ই করো কি গুমো। একটা ছয়টা আছে গ্রামীণে, তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু যত তাড়াতাড়ি পারেন যদি ক্লেম করেন তাহলে তাড়াতাড়ি করে ক্লেম করতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু হবে না। এখান থেকে 500 ডগি বি যেটা আছে এটা কিন্তু পেয়ে গেলাম আমি। তো এটা আমার ই করতে হবে নাকি, এটা প্রথমে দিতেছিল যখন তখন দিতেছিল 1000 করে, এখন কিন্তু এটা আস্তে আস্তে কমাই দিতেছে। সাপ্লাই যেহেতু কম তো এটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আপনারা যদি চান তাহলে এটা ক্লেম করতে পারেন। এতটুকু আমার বলার দরকার ছিল তাই আমি বলে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাইক করবেন, না হলে ভালো লাগলে এটা বাইক করেন না, পরবর্তীতে আমাকে তো বলতে পারবেন। আমি রিস্ক নিছি, আপনি যদি রিস্ক নিতে পারেন তাহলে আপনি করবেন। তো সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো যদি না মিস করতেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।